স্বামী আরিফুল ইসলামকে হারিয়ে হাউমাউ করে কাঁদছিলেন রেবেকা নীলা। একসঙ্গে থাকা ছবিগুলো এখন যেন বড় ফ্যাকাশে আর বিবর্ণ। একসময়ের মধুর এই স্মৃতিগুলো এখন কেবলই হাহাকারের কারণ। মঙ্গলবার রাত 11টার দিকে আরিফুল ইসলাম তার বন্ধু সৌভিক করিমকে মোটর সাইকেলে করে মগবাজার নামিয়ে দিতে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে পৌঁছালে পেছন থেকে আসা ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর। ইট বালু টানার ট্রাকটা ছিল, আমি বাংলা মোড়ের সিগন্যাল ক্রস করে আমি ট্রাকের পিছে পিছে আসতেছিলাম, হঠাৎ দেখলাম এখান থেকে কিছু একটা বাচ্চে আর কি, সম্ভবত ওনারা ইউটার্ন নিচ্ছিল। যখন বাইকটা আসতেছে ওইটাও আসতেছে একই মুখে, কিন্তু বাইকটার উপর দিয়ে উঠায় দেয়। যার মাথা হেলমেটটা ছিল না, পুরা মাথা থেতলে গেছে এবং কি ওনার চেহারা কোনো কিছু বোঝা যাচ্ছে না, জায়গাতেই দুজন মানুষ মারা যায়। প্রত্যক্ষদর্শীরা ট্রাকটির পিছু ধাওয়া করলেও ঘাতক ট্রাক পালিয়ে যায়, জানা যায়নি গাড়ির নম্বরও। আরিফুল ইসলাম একটি প্রকাশনা প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। আর সৌভিক করিম বামপন্থী রাজনীতির পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এরা দুজন বন্ধু, আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আরিফুল ইসলাম একটা প্রকাশনা সংস্থায় কাজ করে, আর সৌভিক করিম ইন্ডিপেন্ডেন্টলি মিউজিক নিয়ে কাজ করে। আরিফ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ছিল। আরিফ ও সৌভিকের মৃত্যুতে বাকরুদ্ধ স্বজন ও বন্ধুরা ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। ট্রাক ড্রাইভার, সেটা ট্রাক ধরা পড়ুক, সেটার জন্য ইতিমধ্যে আমরা মানে থানা পুলিশ যেটা পুলিশকে ইনসিস্ট করছে যে তারা তাদের দায়িত্বটা করুক। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে দ্রুতই ট্রাক চালক সহ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। সেই ট্রাককে ধরার জন্য বা আইন তাকে ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ওইখানকার সিসি ক্যামেরা ফুটেজ আছে, আর কেউ ওইখানকার লোকজন কেউ ঠিক বলতে পারছে না যে গাড়িটা কোন দিকে গেছে বা কোথায় গেল বা কেউ আছে কিনা। যারা আসামি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ট্রাক চালক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।